সপ্তাহের শুরুতেই ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, এটি বিপরীত ঘূর্ণাবর্ত। সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জায়গায়। কোন কোন জায়গায় রয়েছে সেগুলোই আপনাদেরকে বলবো। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত, সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুরুতেই বললাম। এর সঙ্গে যেটা হচ্ছে যে জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে ঢুকছে, তার জেরে আকাশ কিন্তু থাকছে মেঘলা, আর বৃষ্টির নেপথ্যেও কিন্তু এই জলীয় বাষ্পই দায়ী রয়েছে। আবহবিদ গণেশ কুমার দাস কি বলছেন শোনাব। এই মুহূর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, বে অফ বেঙ্গলে কোনো হাই প্রেশার জোন নাই, ফলে আজ কাল পরশু ইন্টায়ার নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কিন্তু ড্রাই থাকবে। দার্জিলিংয়ে হয়তো খুব লাইট রেন হওয়ার চান্সেস রয়েছে, তবে সোমবার থেকে বে অফ বেঙ্গলে একটা হাই প্রেশার জোন হচ্ছে, আর ডে টেম্পারেচার কিন্তু এখন বাড়তে শুরু করবে, হয়তো রোববারের পর তাপমাত্রা ইভেন কলকাতার 30 বা 30-এর উপরে চলে যাবে, ফলে চান্সেস রয়েছে যে সোমবার মঙ্গলবারে যে কোনো একটা দিনে কোস্টাল জেলাগুলোতে, বিশেষ করে নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট মিদনাপুরের দিকে কিছু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। পশ্চিমের জেলাগুলোতে খুব একটা চান্সেস নাই, তবে 20 তারিখের পর নর্থ বেঙ্গলে বৃষ্টি, থান্ডারস্টর্ম লাইটনিং অ্যাক্টিভিটি কিন্তু বাড়বে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছিল, আপাতত রবিবার পর্যন্ত বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা কিছুটা কমবে। শনিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা নামবে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। এই কারণেই পশ্চিমী জেলাগুলিতে হালকা শীতের আমেজ কিন্তু এখনও অনুভূত হবে, তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিম ঝঞ্ঝার জেরে সোমবার থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। মঙ্গলবার দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের বিভিন্ন পার্বত্য জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আবহবিদ গণেশ কুমার দাস কি বলছেন শোনাব। 20 তারিখ 21 তারিখ 22 তারিখ নর্থ বেঙ্গলে মোটামুটি সব জেলাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। সাউথ বেঙ্গলে যেটা বললাম যে আমাদের কোস্টাল এরিয়াতে চান্সেস রয়েছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, আর টেম্পারেচার যদি মিনিমাম টেম্পারেচার বলি আগামীকাল কিছু কমবে, হয়তো 1 থেকে 2 ডিগ্রি কমবে কোস্টাল জেলাগুলোতে, কিন্তু পরশু থেকে আবার বাড়ার একটা টেন্ডেন্সি থাকবে। মিনিমাম টেম্পারেচার 20 থেকে 22 হয়ে যাবে নেক্সট উইকে, আর ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতা যদি বলি 29 থেকে 32 ডিগ্রির কাছাকাছি কিন্তু এই রেঞ্জে টেম্পারেচার মুভ করবে। পশ্চিমের জেলাগুলোতে 33-34 হয়ে যাবে এরকম একটা প্রবাবিলিটি রয়েছে। আমি যেটা বললাম যে কাল পরশুর মধ্যে যদি টেম্পারেচার একটু নামবে, যেটা বললাম 8 আর 19, কিন্তু তারপরে গ্রেজুয়ালি বাড়বে, খুব একটা টেম্পারেচার নামবে এরকম প্রবাবিলিটি এখন আর দেখা যাচ্ছে না। বলা যেতে পারে যে আর শীত সেরকম ফিরে আসবে।
সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সোমবার এবং মঙ্গলবার যার জেরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। সোমবার এবং মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এদিকে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে আবহাওয়ায় কিন্তু বড় সড়ো পরিবর্তন হবে উত্তরবঙ্গে, সেই নিয়েও কিন্তু আগাম সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশ তৈরি করছে, আর এই জলীয় বাষ্পই কিন্তু বৃষ্টির নেপথ্যে দায়ী রয়েছে। বৃষ্টির যাবতীয় আপডেট নিয়ে গণেশ কুমার দাস আবহবিদ, তিনি কি বলছেন আরও একবার শোনাবো আপনাদের। এই মুহূর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, বে অফ বেঙ্গলে কোনো হাই প্রেশার জোন নাই, ফলে আজ কাল পরশু এন্টায়ার নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কিন্তু ড্রাই থাকবে। দার্জিলিংয়ে হয়তো খুব লাইট রেন হওয়ার চান্সেস রয়েছে। তবে সোমবার থেকে বে অফ বেঙ্গলে একটা হাই প্রেশার জোন হচ্ছে, আর ডে টেম্পারেচার কিন্তু এখন বাড়তে শুরু করবে। হয়তো রোববারের পর তাপমাত্রা ইভেন কলকাতার 30 বা 30-এর উপরে চলে যাবে, ফলে চান্সেস রয়েছে যে সোমবার মঙ্গলবারে যে কোনো একটা দিনে কোস্টাল জেলাগুলোতে, বিশেষ করে নর্থ সাউথ চব্বিশ পরগনা, ইস্ট মেদিনীপুরের দিকে কিছু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। পশ্চিমের জেলাগুলোতে খুব একটা চান্সেস নাই, তবে 20 তারিখের পর নর্থ বেঙ্গলে বৃষ্টির থান্ডারস্টর্ম লাইটনিং অ্যাক্টিভিটি কিন্তু বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, এবং যেটা বলা হচ্ছে যে এই কটা দিন তাপমাত্রা আবার একটুখানি নামতে পারে, তবে শীত কিন্তু যে খুব জাঁকিয়ে অনুভূত হবে তা একেবারেই নয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার থেকে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এই সমস্ত যে পার্বত্য জায়গা রয়েছে সেইখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা বলা হচ্ছে যে এই তাপমাত্রার যে পরিবর্তন, আগামী 2-1 দিনের মধ্যে সেই তাপমাত্রার কিন্তু একটা পরিবর্তন হবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছিল, সেটা তো আমরা জানি। আপাতত রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। নতুন সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক কথা, কিন্তু এরই মাঝখানে তাপমাত্রাও কিছুটা নামবে। শনিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা নামবে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেই জন্যেই কিন্তু পশ্চিমের জেলাগুলিতে একটু শীতের আমেজ অনুভূত হবে। আগামী সপ্তাহে আবার নতুন করে, যেই নতুন সপ্তাহ তার সঙ্গে কিন্তু তাপমাত্রা আবার উঠতে শুরু করবে, আর সর্বোচ্চ কলকাতা তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কিন্তু বাড়তে শুরু করবে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির কাছাকাছি থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আবহাওয়ার আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।